গাজায় যুদ্ধবিরতি, ইরান ইসরায়েল উত্তেজনা ও রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা করতে ইটালির ক্যাপ্রি দ্বীপে শুরু হয়েছে G7 সম্মেলন। সদস্য দেশগুলোর পররাষ্ট্র মন্ত্রীদের 3 দিনের এ সম্মেলনে অংশ নিচ্ছেন স্টেট সেক্রেটারি অ্যান্টনিও ব্লিংকেন। এদিকে ইসরায়েলে হামলার জেরে ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা। তবে ইরানের ওপর নতুন করে কোনো নিষেধাজ্ঞা খুব একটা প্রভাব ফেলবে না বলে মনে করেন দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজ এর গবেষক মোহাম্মদ এল মাসরি। বুধবার ইতালির ক্যাপ্রি দ্বীপে শুরু হয় বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশগুলোর জোট G7 এর 3 দিনের পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের সম্মেলন। এতে আয়োজক ইতালি ছাড়াও স্টেট সেক্রেটারি অ্যান্টনি ব্লিংকেন, ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রী ডেভিড ক্যামেরন, জার্মান পররাষ্ট্র মন্ত্রী অ্যানালেনা বিয়ারবক সহ G7 এর সদস্য দেশগুলোর পররাষ্ট্র মন্ত্রীরা অংশ নেন। স্বাগতিক দেশের প্রতিনিধি হিসেবে কথা বলার সময় ইতালির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনিও টায়ানি বলেন, ইউক্রেনে রাশিয়ার হামলার বিষয়টি তাদের কাছে গুরুত্বপূর্ণ, একই সঙ্গে বন্ধুরাষ্ট্র হিসেবে ইসরায়েলের পাশে দাঁড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেন তিনি। ইসরায়েলে হামলার জন্য ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে আলোচনা করা হবে বলে জানান টায়ানি। ইউক্রেন আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ইউক্রেনকে সাহায্য করার অর্থ শান্তি প্রতিষ্ঠায় কাজ করা। ইউক্রেন পরাজিত হলে প্রেসিডেন্ট পুতিন কখনোই শান্তি আলোচনায় বসবেন না। আমরা মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়েও আলোচনা করব। ইসরায়েল আমাদের বন্ধু রাষ্ট্র, আমরা তাদের পাশে থাকব, একই সঙ্গে ওই অঞ্চলকে সব ধরনের উস্কানি থেকেও দূরে রাখব। ইরান যেভাবে ইসরায়েলে হামলা করেছে এর জবাবে দেশটির ওপর নিষেধাজ্ঞা নিয়েও আলোচনা করব। তবে ইরানের উপর নতুন করে কোনো নিষেধাজ্ঞা খুব একটা প্রভাব ফেলবে না বলে মনে করেন দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজ এর গবেষক মোহাম্মদ এল মাসরি। কারণ ইরানের ওপর আগেও অনেক নিষেধাজ্ঞা দেয়া হয়েছে এবং তারা তা মোকাবেলা করতে সক্ষম হয়েছে। এল মাসরি বলেন, ইরান, রাশিয়া ও চায়নার ওপর এত নিষেধাজ্ঞা দেয়া হয়েছে যে এর প্রভাব আর সেভাবে তাদের ওপর পড়ে না। ইসরায়েল গাজায় যেভাবে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে তা বন্ধে পদক্ষেপ না নিয়ে ইরানের ওপর নিষেধাজ্ঞা দেয়া হলে তা যৌক্তিক হবে না বলে জানান এল মাসরি। That they can do, and Iran has actually proved relatively resilient in the face of the ongoing sanctions, and they've moved over toward Russia and China, so they've been able to pivot. So I don't think that that's going to really have much of an effect on Iran. এসময় তিনি আরো বলেন, গাজা যুদ্ধে ইসরায়েল পুরোপুরি পরাজিত হয়েছে, এখনো তারা হামাসকে পুরোপুরি নির্মূল করতে পারেনি, সব জিম্মিকে ফিরিয়ে আনতে পারেনি, বরং গাজায় সুবিধা করতে না পেরে সবার দৃষ্টি অন্যদিকে সরিয়ে নিতেই সিরিয়ায় ইরানের দূতাবাসে হামলা করেছে ইসরায়েল। এটি প্রমাণ করে যে তারা সব দিক থেকেই পরাজিত হয়েছে। A total defeat for Israel, and they talked about the 4 elements of defeat. Hamas still exists. They haven't destroyed Hamas. They haven't gotten the hostages back. Israel is less safe, and Israel has a worse standing. Masum Hassan, TBN 24 News Desk. It's an Israeli media outlet is calling this a total defeat. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।